ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় রাজার হাটে রাস্তায় ফসল ফেলে দিলেন বিক্ষুব্ধ চাষিরা। ফসলের উপযুক্ত দাম পাচ্ছে না দিনের পর দিন। প্রতিবাদে রাস্তায় ফসল ফেলে বিক্ষোভ দেখালেন কৃষকরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ময়নাকুড়ি ব্লকের রাজারহাট বাজারে। রাস্তায় কেজি কেজি করলা ও টমেটো ফেলে বিক্ষোভ দেখান একদল চাষি। এই ঘটনায় কার্যত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, যান চলাচল বন্ধ হয়ে যায়, যদিও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, ময়নাকুড়ি ব্লকের রাজারহাট কৃষকদের উৎপাদিত ফসল বিক্রয় করার জন্য এক অন্যতম বাজার। রাজারহাট সংলগ্ন চাষিরা তো বটেই, পাশাপাশি এলাকার বাকালি, বার্নিশ, হেলাপাকড়ি থেকে কৃষকরা আসেন তাদের উৎপাদিত ফসল বিক্রয় করতে। কেননা প্রতি বছর এই সময় পার্শ্ববর্তী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ থেকে পাইকাররা আসেন চড়া দামে ফসল কিনতে। কিন্তু গত দুবছর যাবৎ ভিন্ন চিত্র ফুটে উঠেছে রাজারহাট বাজারে। চাষিদের মুখে তাই দুশ্চিন্তার ছাপ। পাইকাররা ফসল না কেনায় ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, পাইকাররা খুব কম টাকায় তাদের ফসল কিনছেন, এতে তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কৃষকরা মনে করছেন এভাবে উৎপাদিত ফসল নষ্ট করলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে, কেননা এতদিন যাবৎ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। অন্যদিকে পাইকারদের কথায় রাজারহাট বাজারে ফসলের আমদানি স্বাভাবিকের তুলনায় অত্যাধিক। এখানকার ফসল পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠানো হয়, কিন্তু বর্তমান সময়ে করোনা মহামারীর জেরে সেই সব জায়গায় ফসলের চাহিদা কম। বাধ্য হয়ে চাহিদা অনুযায়ী ফসল কিনতে পাঠাতে হচ্ছে। এতে তাদের কিছু করার নেই, ভবিষ্যতে রপ্তানি বাড়লে তারা পুনরায় ফসল কিনবে। ফসলের দাম নাই কি বলবো, এক টাকার উপর দিয়ে কয় না। সকালে নিয়ে আসি মাল, সকাল থেকে আসি, এখন 11টা বাজতেছে প্রায়, এখন ফসলের এক টাকার উপর দিয়ে বললো না। এখন তো দামে নেই, এই জন্য ঢালে ফেলে দিলাম, তাহলে বাড়ি নিয়ে গিয়ে কী হবে, এই জন্য ফেলাই দিলাম সব মাল। কতগুলো মাল নিয়ে আসছে? আমি মোটামুটি 2 কুইন্টাল মতো। 2 কুইন্টালের মতো? আপনি, আমি দেখতেছি সবাই মোটামুটি মালদার উপর ফেলে দিচ্ছে, তো আপনাদের মানে কেন ফেলে দেন, কী কারণটা? দাম বলে না, সকাল থেকে কী করবো, বাড়ি নিয়ে গিয়েও তো লাভ নাই, ওই জন্য ফেলে দিলাম। ও কত টাকা দাম বলছে? দাম বলে নি আজকে, দাম বলেনি সকাল থেকে আসি, বলে নি। দেখা নাই নাকি? হয়ে গিয়ে তো দেখা নেই, প্রথমে যেগুলো মাল কিনছে কিনছে 2 টাকা 1 টাকা, তারপর আর কিনে না। নাম রাবিউল হক। বাজার নাই, বাজার ওই অনুপাতে দিকে ভেট ভেটি আছে 500 টাকা ভাড়া, এইভাবে কি আর হবে? আপনারা কল্লা কেন ফেলে দিচ্ছেন? বাজার নাই, বাজার নাই বলতে একটু ভালো করে বিস্তারিত বলেন কি ব্যাপার, এক টাকা কেজিও কিনে না কল্লা, কি করব? আপনাদের কিরকম খরচা হয়েছে, কেরম কিরকম বলবেন? খরচাটা তো প্রচুর হয়েছে, খরচার কথা কি আর বলা যাবে? খরচার হিসাবটা দিয়ে কি করে আপনি এক টাকা দিয়ে পোষাচ্ছেন না, সেই ব্যাপারটা একটু বলুন। এক টাকা কেজি দিলে আর কল্লা পোষায়, কারণটা হচ্ছে খরচা তো সাড়ে যা বাজার, ওই অনুপাতে দিকে ভেট ভেটি আছে 500 টাকা ভাড়া, এইভাবে কি আর হবে? মাল আমি পাইকার দামে বলে না, কল্লা আমার আছে 2 বিঘা। সঞ্জয় দা, গোগ্রাম টু, গোগ্রাম টু, ধর্মপুর অঞ্চল। দাদা আপনি কি নিয়ে আসছেন? লঙ্কা নিয়ে আসছি। লঙ্কার তো আজকে বাজার খুবই খারাপ বলা চলে, লঙ্কা কেউ কিনতেছে না, কেউ ঘুরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকের বাজার সকাল পর্যন্ত আর কি 12 টাকা পর্যন্ত কিনছে, 12 টাকা 14 টাকা যেরকম। পরবর্তীতে দেখা গেল যে লঙ্কা আর কিনতেছে না, 5 টাকা 5 টাকা এখন বলতেছে, 8 টাকা বলতেছে, এরকম করে চলতেছে। তো অতএব এখন শিরানি যারা ছিঁড়তেছে, এই যে লঙ্কাটাকে জমির থেকে ছিঁড়ে যে তুলতেছে, সেখানে 4 টাকা 5 টাকা করে কিলো দিতে হয়, 1 কিলো করে পার কিলো প্রতি 4 টাকা 5 টাকা করে। তো এখন দেখা যাচ্ছে যে
4 টাকা 5 টাকা করে যদি ছিরানি দিয়ে দেয় ওদেরকে ছিরায় নিয়ে নেয় তাহলে কৃষি কিভাবে টাকা পাবে? কৃষি তো দিন দিন একদম চলে যাচ্ছে, 8 টাকা করে কিলো দিয়ে কি হবে? 4 টাকা করে যদি দিয়ে দেয় আর 4 টাকা করে তাহলে কৃষি কিভাবে বেঁচে থাকবে? বললাম হচ্ছে আপনারা আপনি তো পাইকার মাল কিনতেছেন, প্রথমত রাজারহাটের মালের প্রচুর আমদানি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কিনেই নিছি অলরেডি। আর তার পাশাপাশি যেসব জায়গায় মাল যেত এখান থেকে, এর অনেক পাইকার কিন্তু তাদের মাল হচ্ছে বিহার ইউপিতে যাইতো, তো তাদের সেখানে হচ্ছে লকডাউনের জন্য মালটা সেখানে পৌঁছতে পারছে না, সেখানে বিক্রি হচ্ছে না, তো সেখানে বিক্রি না হলে পাইকাররা এখানে কিনলে কীভাবে কিনবে? এটাই তার জন্যই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। উপরন্তু মাল কম দামেও যদি আমরা কিনি সেই দামেও সেখানে বিক্রি হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তাহলে এ কারণেই আমরা সেখানে মালটা কিনতে পারছি না। আরেকটা যেটা অভিযোগ হচ্ছে যে আপনারা কি দাম আপনারাই নিয়ন্ত্রণ করতেছেন? না, দাম দেখুন, দাম আমাদের কাছে এখন বাজারে যদি মালের আমদানিটা অনেক বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের দামটা একটু কমেই কিনতে হবে, বেশি দাম দিয়ে আমরা কত মাল কিনবো?